নমস্কার, আজ আমি পুঁই পাতার বড়া ভাজবো। তার জন্য এইভাবে পুঁই পাতাগুলো কেটে নিয়েছি ঝুড়ি করে। মরিচ কুচি, আদা, জিরে বাটা, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, বেসনের গুঁড়ো, চালের গুঁড়ো, এখন মেশাতে হবে। এর ভিতর পেঁয়াজও দিতে পারেন, তো আমি পেঁয়াজ দিইনি। মাখানো হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দেব। গরম হয়ে গেছে, এভাবে বানিয়ে বানিয়ে দেবো। এখন উল্টে দেব, সবগুলো উল্টে দেব। হয়ে গেল, দুই দিকে সুন্দর লাল হয়ে গেছে। হয়ে গেল পুঁই পাতার পাকোড়া, নামিয়ে নেব।
হচ্ছে পুঁই শাকের পকোড়া বড়া